টেলিভিশন নাটকে বেশ জনপ্রিয় জুটি হিসেবে পরিচিতি পেয়েছেন অভিনেতা শামীম হাসান সরকার ও অহনা রহমান। এরই মধ্যে এই জুটি বেশ কটি দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তবে নাটক পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে শামীম ও অহনা চুটিয়ে প্রেম করছেন। শুধু তাই নয়, তারা দুজন নাকি একান্তে সময়ও কাটাচ্ছেন। জানা গেছে শুটিংয়ের সময় মেকআপ রুমের মধ্যে খুনসুটিতে মেতে ওঠেন তারা। অন্য শিল্পীরাও ধারণা করছেন শামী মহনার মধ্যে সম্পর্ক রয়েছে। সম্প্রতি সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন অভিনেতা শামীম হাসান। গত রবিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একটি হলফনামার ছবি পোস্ট করেন শামীম। হলফনামায় তার ও অহনার ছবি রয়েছে। ক্যাপশনে অভিনেতা লিখেন, আলহামদুলিল্লাহ। শামীমের করা পোস্টটি সাথে সাথেই ভাইরাল হয়ে যায়। পরে জানা যায় নাটকের দৃশ্যের প্রয়োজনে বিয়ের হলফনামা তৈরি করা হয়েছে, আর সেটিই প্রকাশ করেন শামীম। বিষয়টি নিয়ে শামীম সরকার জানান, অহনার সাথে তার সম্পর্কের বিষয়টি এখনও বন্ধুত্বের পর্যায়ে রয়েছে। অভিনেতা বলেন, যদি সম্পর্ক বন্ধুত্বের থেকে বেশি হয় তাহলে আমরা পাবলিকলি অবশ্যই বলবো, লুকানোর কিছু নেই, লুকানো যায়ও না। এছাড়া দুই পরিবারের মধ্যে তাদের যাতায়াত রয়েছে বলেও জানান অভিনেতা। তবে বিয়ের ব্যাপারে এখনও কিছু ভাবেননি তারা, সেটা সময় ও সম্ভাবনার ওপরই নির্ভর করছে।